নমস্কার বন্ধুরা, টিকটক কিচেন এন্ড ব্লগের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে। আজকে আপনাদের দাদা কি নিয়ে এসেছে এই দেখুন, জ্যান্ত কই মাছ। আজকে এই কই মাছ দিয়েই হবে বাবা, কই মাছ দিয়েই হবে তেল কই। বাবা রে, জ্যান্ত লাফাচ্ছি। মাছগুলো আমি এখন কেটে নেব। বাবা এ কি গো, এ কাটবো কি করে? দেখেছ কিরকম হেঁটে হেঁটে বেড়াচ্ছে চারিপাশে? এই দাঁড়া, কাটবো কি করে? বাবা রে, দেখেছেন বন্ধুরা, এই কই মাছের কান কোতে ভীষণ ধার। উরি বাবা, যে কান কো ধরতেই পারছি না। মা তুমি হাসছো? উরি বাবা রে, ধরছি। উরে বাবা রে, ও মা এ তো কাটতেই পারে না, হেঁটে হেঁটে বেড়াচ্ছে। বাবা দেখেছো কই মাছ খাওয়া খুব ভালো। গরম কালে তো দেখেছো কি রক্ত। জ্যান্ত কই না, কান করে খুব ধার থাকে। দেখেছো ডিম ভর্তি মাছগুলোতে, ডিম ভর্তি না? হ্যাঁ, বন্ধুরা আসলে বাজারে বেশিরভাগ যে বেশিরভাগ কই মাছগুলো সব বিক্রি হয়ে গেছিলো, আর এই তিনটে জ্যান্ত কই ডিমওয়ালা কই ছিল মাত্র, তা সেই জন্য আমি এই কইগুলো নিয়েছি, এই তিনটে কই আনলাম। ইচ্ছে ছিল অনেক বেশি করে আনার, কিন্তু সেটা সম্ভব হলো না। দেখা যাক পরের বার যদি আবার পারি। আসলে আমি ডিমওয়ালা কই খেতে একটু ভালোবাসি, মাও খেতে ভালোবাসে, সেই জন্যই এইগুলো নিয়ে আসলাম। আমি আরও অন্য ছোটো ছোটো ছিল, এর থেকেও ছোটো ছিল, কিন্তু সেই ছোটোগুলো তো স্বাদে ভালো লাগে না, যার জন্য এই বড় কইগুলো নিয়ে আসছি। হয়ে গেছে, আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি, ভালো করে মেখে নেব। পেঁয়াজটা আমি কুচিয়ে নিচ্ছি,
টমেটোটা কেটে নিচ্ছি। সামান্য একটু আদা দিয়ে দিচ্ছি। রসুন ছুলে নিচ্ছি। যেহেতু মাছ আমার তিনটে অল্প, তাই আমি রসুন বেশি দেব না, চার কোয়া রসুন দিচ্ছি। রসুন আদাটা আমি বেটে নিচ্ছি। রসুন আদা বাটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। পেঁয়াজটা আমি বেটে নিচ্ছি। পেঁয়াজ বাটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। উনুনটা আমার ধরে গেছে, কড়াইটা আমি বসিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নেব। এই তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন ঝাল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন, সামান্য একটু মিষ্টি। এবার ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি ভেজে রাখা মাছ দিয়ে দেব।
তেল কই আমার রেডি, দেখো এবার আমি নামিয়ে নিচ্ছি। তেল কই আমার রেডি হয়ে গেছে, দেখুন বন্ধুরা কিরকম ডিম বেরিয়ে গেছে মাছগুলোর। হ্যাঁ এই তো পেট ভর্তি ডিম। হ্যাঁ তাহলে আমাদের রেসিপিটা তৈরি হয়ে গেছে। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে একটা প্রেস করে দেবেন, তাহলে আবার যখন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে চলে যাবে। আজ তাহলে এই বলেই শেষ করলাম, নমস্কার, ভালো থাকবেন।